হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে। আমি পিয়া, তোমাদেরকে জানি অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? জানি সবাই খুব ভালো আছো, কারণ মেরি ক্রিসমাস মানে মরশুম চলছে, সবাই খুব ভালো থাকবে আর সবাই খুব আনন্দ করবে, অনেক কেক খাবে, অনেক ঘুরুঘুরু করবে। তো আজকে আমার শ্বশুর মশাইয়ের জন্মদিন, মা ভীষণ ব্যস্ত। এই যে এখানে কচু বাটা হবে, কচু পোড়াচ্ছে। মা এদিকে আসো, তুমি বলো তোমার বুড়ো কর্তা যে কর্তার জন্মদিন, তার জন্য সে তো নিরামিষ খায়, এখন তার জন্য খিচুড়ি করতে হবে। বাবা দুদিন ধরে বলছে মায়া খিচুড়ি করো, খিচুড়ি করো, আর মা বলছে যে না জন্মদিনের দিনই করে দেবো। বাবা খিচুড়ি খেতে খুব ভালোবাসে। তা খিচুড়ি, পায়েস, পাঁচ রকমের ভাজা, এগুলোই হবে, পায়েস হবে, হ্যাঁ এগুলোই হবে। তার সাথে ছোট কর্তাও যোগ দিয়েছে, বলছে আমারও জন্মদিন বলে সে দুজনে মিলে তো একেবারে শুরু করে দিল। হ্যাঁ বলছে যে দাদুর জন্মদিন কেন বলছো, আমার জন্মদিন না, আমার জন্মদিন বলছো না, আর মুখে বলেই যাচ্ছে। ও ঠাম্মুকে মু বলে ডাকে, মানে ছোটবেলায় তো ঠাম্মু বলতে পারতো না, মু বলতে বলেছিলাম সেই মুই হয়ে গেছে, এখন আর ঠাম্মু ঠাম্মি কিছুই বলে না। আর বলছে ও মু তুমি দাদুকে কি মিষ্টি দিয়ে করে দেবে, আমাকে লঙ্কা দিয়ে করে দেবে। হ্যাঁ মানে এরকম করে বলছে, ওম্মু তুমি দাদুকে খুব ভালোবাসো তো দাদুকে মিষ্টি দিয়ে করে দেবে আর আমাকে লঙ্কা দিয়ে করে দেবে, এরকম করে মানে মুখে ইয়ে করছে, মানে ইয়ারকি করছে, এখন থেকে ইয়ারকি বাজ হয়ে গেছে একদম। আর দুজনে টেবিলে বসবে জন্মদিনে, বলছে যে আমরা দুজনেই একই টেবিলে বসবো, বসে আমরা দুজনেই খাবো। হ্যাঁ বলছে পায়েস খাবে আর আশীর্বাদ করবে। তো দাদুকে আবার বলেছে দাদু আমাকে আশীর্বাদ করবে, তো তো দাদু বলেছে হুম করবো। আর মা বলছে যে মানে শাশুড়ি মা নেই, ঠাম্মা শাশুড়ি নেই, তা বলছে যে শাশুড়ি নেই বলে কি বুড়ো কর্তার আর জন্মদিন করবো না, তাই মা বলছে যে আমি রান্না বান্না করে দেব। আর উপর থেকে তো দেখবে ছেলেকে কি করছি, তো উনি আবার বলবে আমার ছেলের জন্য কি গলা টিপে দেবে, এসে জুটলো না বলে বসবে, উনি আবার একটু অন্য টাইপের তো ছিলেন, বলবে কি আর বড় ছেলেকে খুবই ভালোবাসতো। হ্যাঁ বলবে যে ও বড় বৌমা কিছুই করে দিচ্ছে না, যাই গলাটা টিপে দিয়ে আসি দিয়ে করে গলাটা টিপে দেবে। বলেছিলেন আমার শ্বশুর মারা যাওয়ার আগে দিয়ে, বলে তুমি মরে গেলে আমি বাথরুমের উপরে বসে থাকবো, যদি দেখি হেল্পে তোমার গলা টিপে ধরবো, এই কথাও বলেছিল। আর দাঁড়াও জেঠিকে দেখাই, জেঠি এখানে, আমি জেঠিকে বলেছি জেঠি কথা বলো তুমি কিন্তু ঠুকুর ঠুকুর আওয়াজ করবে না, তাই জেঠি চুপ করে আছে। না জেঠি হাসছে, সেটা খুব এরকম করে হাসছে, মানে চুপ করে আছে, কথা আওয়াজ করছে না। আমি বলেছি যে বাসনে ঠক ঠক করবে না, তাই জেঠি একদম হাসিটাও মুখ চেপে হাসছে। তো দেখো সবজি নেওয়া হয়ে গেছে, এখন সবজিগুলো কাটাকাটি করব। আর পেঁয়াজ রসুন আদাও অনেক অনেক করে নেওয়া হয়েছে, কিন্তু আজকে আর লাগবে না, কারণ আজকে নিরামিষই হবে। বাবার যেহেতু জন্মদিন, বাবা নিরামিষই খায়, তো আজকে আমাদের ফালতু ফালতু আঁশ খেয়ে লাভ নেই, ওর জন্য নিরামিষই হবে সমস্ত। নিরামিষ বলতে খিচুড়ি হবে, পাঁচ রকম ভাজা, পায়েস, চাটনি, ব্যাস এই হবে। তো চলো সবজিগুলো কেটে নিই। দেখো সবজি কেটে দেয়া হয়ে গেছে, ফুলকপি হচ্ছে ভাপ দিতে বসিয়ে দিয়েছি, আর এখানে বেগুনের মধ্যে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। এখন জেঠি ভাজবে, আলু ভাজা হবে, আর এই যে শিম ভাজা, আর ওইদিকে গাজর ভাজা, আর ফুলকপি ছোট ছোট করে কেটেছি, এগুলোও ভাজা হবে। বাবা আবার ফুলকপি ভাজা খেতে খুব ভালোবাসে। তো আর এদিকে বসিয়েছি একটু প্রেশার কুকারে ভাত, সোনার জন্য ভাত করছি অল্প করে, কারণ আজকে আর সকালে তো ভাত হচ্ছে না, খিচুড়িই হবে, ওর জন্য সোনার জন্য বসালাম। আর এই যে মুগের ডালটা রেখেছি ওখানে, মুগের ডালটা দিয়ে আর এই ছোলার ডালটা দিয়ে হবে খিচুড়ি, দুরকম ডাল মিশিয়ে খিচুড়ি করলে খুব ভালো হয়। আর এখানে আলু ভাজা হচ্ছে, দেখো এখন ভাজাভুজিগুলো হয়ে যাক, তারপরে হবে খিচুড়ি, পায়েস, সেগুলো হবে। আর এ দেখো আম কাটা হচ্ছে, আম দিয়ে চাটনি হবে, সেদিন গাছের আম দেখিয়েছিলাম না, তো অসময়ে আমের চাটনি বেশ ভালোই লাগবে। আম দেখানোর ফলে হাফ চুরিও হয়ে গেছে ফুল তুলতে এসে, যে কটা ছিল তার মধ্যে দিয়ে হাফ নিয়ে গেছে। আর এখন দুধ নেওয়া হচ্ছে পায়েসের জন্য, তো এইখানেও ভয়েস দিয়েছিলাম, বাট ভয়েসটা মিউট করে দিতে হয়েছে আমাকে, পরে আবার ভয়েস ওভার করতে হচ্ছে, শুধু একটাই কারণ কদিন ধরে এই গান চলবে জানি না, তো আজকেই বোধহয় শেষ হবে, তো এখন ওই কারণের জন্য এখানে যে ভয়েসগুলো দেওয়া হয়েছিল সমস্তটা মিউট করতে হয়েছে, না হলেই অসুবিধা হবে। তো দুধ বেশি একটা দিল না, যতটা চেয়েছিলাম ততটা হলো না, একটু কম হয়ে গেছে ওর জন্য। দেখো পায়েসও বসে গেছে, একটু আমল দুধ গুলিয়ে দেওয়া হচ্ছে, সোনার থেকেই আমল দুধ নিয়ে একটু দিলাম, আর মিশ্রি দিয়ে করা হবে পায়েসটা, চিনির থেকে না মিশ্রি দিয়ে করলে পায়েসটা বেশি ভালো আঠালো হয়, ওর জন্য আমরা সবসময় যখনই পায়েস করি মিশ্রি দিয়েই করি।
তো দেখো রান্না বান্না তো কমপ্লিট, সোনাকে স্নানও করিয়ে দিয়েছি, আর সোনা আজকে দাদুর সাথে খেতে বসে গেছে। এখন কিন্তু বেশি বেলা হয়নি, বাবা যেহেতু 12টাতে খেয়ে নেয়, তো সেই কারণে সোনাকে আর সোনা দাদুকে একসাথেই খেতে দিয়ে দিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে, এখন কি করছে দুজন খাওয়ার টেবিলে সেটাই দেখতে থাকো। থালার উপরে দিল, দিয়ে বলছে ফ্রেন্ডসদেরকেও খাইয়ে দিলাম। ওরে বাবা রে, আজকে শখ হয়েছে খুব একা হাতে খাবে। আচ্ছা তুমি খাও, তুমি খাও। ও আজকে ওর হ্যাপি বার্থডে, দাদুর হ্যাপি বার্থডে না, ওর হ্যাপি বার্থডে আজকে। সকাল থেকে বলে যাচ্ছে মা আজকে আমার হ্যাপি বার্থডে তো, আমার হ্যাপি বার্থডে তো, যেই বলছি যে না আজকে দাদুর বার্থডে তো, ও অমনি রেগে যাচ্ছে, বলছে আমারও হ্যাপি বার্থডে। হ্যাঁ তাই তো, তুই দাদুরই হ্যাপি বার্থডে হয়ে গেল। আর দেখেছো সোনা কি সুন্দর আমাকে খাইয়ে দেয়, যখনই ও খাবে যাই খাক আমাকে দেবেই, আমাকে না দিয়ে খাবে না, আমাকে আগে মুখের মধ্যে আমাকে ঠুসবে। আচ্ছা হচ্ছে তুমি খাও, তুমি খাও, তুমি খাও। আমি খাবো না বাবা, ছোট হাতে খেতে কত ভালো লাগে, খাও বাবা। সোনা সোনা, ছেলে হাতে করে খাইয়ে দিচ্ছে, এর থেকে বড় শান্তি আর আছে? খাও, খেয়ে নাও, জলটা আর খাবো না, জলটা তুমি খাও, জলটা তুমি খাও। এটা তোমার বোতল। হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা, এখন খুব কথা বলতে শিখেছে, মানে আমরা যেটা বলবো সেটাই নকল করবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা তুমি খেয়ে নাও। হ্যাঁ তো সোনা খেয়ে নিক, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে, যে কালী ঠাকুরটা নিয়ে গেল ওই ঠাকুরটাই দেখতে যাচ্ছি, ওই যে পাশেই একদম, তো পাশের মণ্ডপে হয়েছে, ওখানে দুর্গাপূজা হয়। হ্যাঁ তুমি মামপাড়ে যাও, ওখানে কি করেছো বাবা? ও কালী ঠাকুর সেজেছো? ও আচ্ছা, জিপ বার করে কালী ঠাকুর সেজেছে, ঠাকুর নিয়ে গেছে দেখেছে, এখন বায়না যে ঠাকুর দেখতে যাব, ওর জন্য মা আর আমি একটু নিয়ে যাচ্ছি এই পাশে, দেখিয়ে নিয়ে চলে আসবো। আর বলছে যে ঠাকুর দেখতে যাব, প্রসাদ খাবো না, এখন ঠাকুরের কাছে প্রসাদ কোথায় পাবে বলো তো? তাই ঘরে বাতুসা রয়েছে, দুটো নিয়ে নিয়েছে, আসলে বলবে এটাই ঠাকুরের প্রসাদ। আর ওইদিকে সোনার ভাত হচ্ছে, আর দুধ জাল হচ্ছে, দুধ জাল হচ্ছে বলতে দুধটা নিভিয়ে দিয়েছি, হয়ে গেছে। এই যে দেখো সোনার ভাত হচ্ছে, আর এদিকে দুধ জাল হয়ে গেছে, সবে নিভিয়ে দিলাম, আর চা টা খাওয়া হয়ে গেছে, এই যে এখানে একটুখানি চা রয়েছে, তো এটা নেভানো হয়ে গেছে, ভাতটা নিভিয়েই এখন। দেখেছো ও তাই, তাই ঢাক বাজালে। এই যে দেখো এখন কেক কাটিং হবে, দাদুর জন্মদিন আর সোনা কাটবে কেক, তো সোনা বায়না করে আজকে কেক নিয়ে চলে এসেছে। Yeah.
আমি কাটিং করে দিই, তুমি খাও। দেখো আমার তিন বছরের ছানা একা একা খাচ্ছে, দেখো একা একা খাবে। আজকে দুপুর থেকে আজকে একা একা খেতে ইচ্ছা করছে। দেখো ঢেকুর উঠে গেল, পেটটা তাহলে খুব ভরে গেছে তাই না? এখন আমার বাবা কি করবে, এখন মোজা টাঙাবে, সান্টা দাদা তো গিফট দেবে তো তাই না বাবা? পুতুল গিফট। আচ্ছা তুমি কি গিফট চাও বলো? সকালবেলা উঠে নেবে। আগের বছরও করেছিল কিন্তু আগের বছর অতটা তো মানে কিছুই বুঝতো না, এবছর থেকে হজমোলা দিয়েছিল, তোমার মনে আছে? দেখো মা, ওই যে মা ওখানে দাঁড়িয়ে আছে হজমলাটা, কিন্তু অতটা বুঝতো না। আমি বলেছি তো মনে আছে, বলছে গোলাপি মোজার মধ্যে হজমলা দিয়েছিল, সেটাও মনে আছে। দেখেছো মা ঠিক না, গোলাপি মোজার মধ্যে গোলাপি মোজা, সেটা মনে আছে। তো সোনা এখন মোজা টাঙাবে, আর কি গিফট পেলো তোমাদেরকে কালকে অবশ্যই দেখাবো, ঠিক আছে? আর এখন এখানে সোনা খাচ্ছে, আর আমরা এখন শুয়ে পড়বো, সোনার বাবার আসতে অনেক দেরি হবে। আমাদের এখানে ফাংশন হচ্ছে অর্কেস্ট্রা, তো অরিন্দম গিয়েছিল, গিয়ে আমাকে একটু মানে ফোন করেছিল, দিয়ে বলছে প্রিয়া গান হচ্ছে শোনো, তো একটা মেয়ে গান গাইছে। আর সত্যি কথা বলতে অর্কেস্ট্রায় গান হলে আমার ভীষণ দুঃখ লাগে, মানে হ্যাঁ ওই যে হচ্ছে আমার ভীষণ দুঃখ হয়, মানে কান্না পায় যে ও একটা মেয়ে হয়ে গান গাইছে, আর আমার অর্কেস্ট্রায় গান করার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু করতে পারলাম না, তো তাই মানে শুনলে আমার খুব মানে কষ্ট হয়, মানে কি বলবো এই ব্যাপারে আমার খুব মানে জেলাসি হয় যে সে করছে আমি করতে পারছি না। তো এই কারণে আবার অরিন্দমকে বললাম যে ঠিক আছে তুমি ফোন রাখো আমি শুনবো না, দিয়ে আমি বলেছি ও চলে গেছে ওখান থেকে, বলছে ঠিক আছে তাহলে আমিও গান শুনবো না। ও গান শুনতে গেছিলো, আবার ভীষণ মিউজিক টিউজিক ভালোবাসে, তো সেই কারণেই বউকে কিছু করাতে পারলো না। তো যাই হোক সেটা কপালের ব্যাপার, কপালে নেই হবে না। ওলে আমার সোনা গুড বয় হয়ে গেছে, আমার একটা খাটনি কমে গেল। আমার ছেলে বউ তো খায় না, তো আমিও নিচে বসে পড়েছি এইভাবে। তো চলো আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। হ্যাঁ উরি বাবারে শুরু করে খাচ্ছে, তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আর সোনা কি গিফট পেলো অবশ্যই কালকে দেখাবো। আর এই যে মা ফ্রিজের মধ্যে রাখছে এখন, একদিন দেখানো হয়েছিল তো ভালো লাগছে না, ও ভালো লাগছে না, দেখতে ভালো লাগছে না। আচ্ছা তুমি ফ্রেন্ডসদেরকে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা, গুড নাইট। তোমরাও একটু খেয়ে নাও, তোমরাও খেয়ে নাও, ডিনার হয়ে গেল, এনাও একটু খিচুড়ি পায়েস সব খাইয়ে দিলো, টাটা টাটা।